1952 সাল থেকে 2004 পর্যন্ত নারায়ণগঞ্জের যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হলেও নারায়ণগঞ্জে কেন্দ্রীয়ভাবে স্থায়ী কোনো শহীদ মিনার ছিল না। তবে রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের একান্ত চেষ্টায় চাষারা কেন্দ্রিক বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে শহীদ মিনার ছিল। শেষের দিকে পূর্ণাঙ্গ অবয়বে না হলেও বর্তমান শহীদ মিনার চত্বরে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের উদ্যোগে। ফলে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শহীদ মিনার, যেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাষার শুদ্ধ চর্চা তথা একটি সাংস্কৃতিক বলয় গড়ে উঠবে। দীর্ঘদিন পরে 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনের পরে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার করার সিদ্ধান্ত নেয় নবনির্বাচিত পৌর পরিষদ। পরে টেন্ডার আহ্বান করে ঠিকাদার নিয়োগের পরে 2004 সালের 8ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের ভিতর তৈরির জন্য মাটি কাটার কাজ শুরু হয়। 2006 সালের ফেব্রুয়ারিতে শহীদ মিনারটি পৌরসভার নিজস্ব অর্থায়নে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনারের রূপ লাভ করে।